যেমনটি বলছিলেন ঈদে গড়মুখী যাত্রীদের নিয়ে সর্বশেষ তথ্য যদি জানাতে চাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ ইলিশা ফেরিঘাটে সকাল থেকে লক্ষ্য করছে এবং ঢাকা এবং হচ্ছে লক্ষ্মীপুর থেকে বেশ কিছু লঞ্চ সেরে আসছে এই বিষয়ে যাত্রীদের সাথে কথা বলছি যাত্রীরা আমাদেরকে যে তথ্যটুকু নিশ্চিত করছে তারা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ ঢাকা এবং হচ্ছে যেই লক্ষ্মীপুর থেকে সেরে আসা যেই লঞ্চগুলো রয়েছে এই লঞ্চগুলো কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করে কিন্তু তারা কিন্তু ঘাটে এসেছে এমনটি আমাদেরকে তথ্য নিশ্চিত করছেন যাত্রীরা এ বিষয়ে হচ্ছে যাত্রীদের সাথে আরও কথা বলে যে তথ্যটুকু পেলাম তারা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ যে লঞ্চের যে মাস্টার এবং হচ্ছে স্টাফ দ্বারা কিন্তু তারা হয়রানির শিকার হচ্ছে অপরদিকে হচ্ছে অতিরিক্ত ভাড়া নেওয়ার কিন্তু অভিযোগ রয়েছে এ বিষয়ে হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে অর্থাৎ কোনো ধরনের যে দুর্ঘটনা না হয় তাই জন্য মোতায়েন করা হয়েছে নৌ পুলিশ কোস্টগার্ড জেলা পুলিশ এর পাশাপাশি কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু মোতায়েন করা হয়েছে কিন্তু আমরা ততটুকু তথ্য পেয়েছি এর পাশাপাশি এখানকার যে সচেতন মহল রয়েছে সচেতন মহলে যে দাবি রয়েছে অর্থাৎ ভোলার যেই লক্ষ্মীপুর উদ্দেশ্যে যে সেরে আসা যে সকল অনিরাপদ যে নৌযানগুলো রয়েছে এই নৌযান কি জুনগুলোকে অতিরিক্ত যাত্রী বহন করে কিন্তু তারা ইলিশা ফেরি কিন্তু এসেছে অতিরিক্ত যাত্রী বহন করার কারণে কিন্তু বড় ধরনের কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় অপরদিকে জানেন আপনারা এখন যে কালবৈশাখী বা জলোচ্ছ্বাসে যে একটি মৌসুম রয়েছে এই মৌসুমের কারণে কিন্তু একটি ঘূর্ণিঝড়ে কিন্তু একটা প্রভাব কিন্তু রয়েছে অপরদিকে হচ্ছে এই নৌ পুলিশের সাথে কথা বলে আমরা যে তথ্যটুকু পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ তাদের যেই জেলা প্রশাসন এবং হচ্ছে বিআইডাব্লিউটি কর্মকর্তা সহকার যেই নজরদারি রয়েছে তারা নজরদারি তাদের অব্যাহত কোনো ধরনের চিন্তাইকারী এবং হচ্ছে কোনো ধরনের দুর্ঘটনা যে না ঘটে তাই জন্য তারা সর্বদা প্রস্তুত রয়েছে এছাড়াও হচ্ছে যে নদীবন্দর কর্মকর্তা রয়েছে ভোলা নদীবন্দর কর্মকর্তার সাথে আমরা কথা বলে যে তথ্যটুকু পেয়েছি সেই তথ্যটুকু হচ্ছে গতকালকে অর্থাৎ দুটি লঞ্চকে জরিমানা করার কিন্তু তথ্য আমরা পেয়েছি এই ছিল ভোলা থেকে ঈদযাত্রী নিয়ে সর্বশেষ তথ্য